हाय व्यूअर्स, लेट्स टॉक अबाउट चैनल। तुम्हारे अनेक अनेक वेलकम। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तुम्हारे सकल के हमारे चैनल तरफ थेके शारदीय और अनेक अनेक शुभेच्छा। माँ दुर्गार काछे प्रार्थना करी समस्त शिशुरा जेन तादेर बेड़े उठार जेन एकटा सुंदर पृथ्वी पाय एबं प्रत्येकटा शिशु जेन तार माँ बाबार काछे सुस्थ शरीरे निरापदे बड़ो हये उठते पारे। तो आज के तुम्हारे साथ शेयर करब ब्रेस्ट फिट करानों एक अन्यतम भलो पजिशनर कथा और से ही पजिशने ब्रेस्ट फिट करानों समय विषयगुलो अवश्य मने रखा उचित। तो भिडियो पुरोटा देखो, ये तुम्हारे अनेकटा हेल्प होते पारे। तो चलो भिडियो स्टार्ट करी। বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করানোর একটা অন্যতম ভালো পজিশন হলো শুয়ে সাইড ফিরে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করানো। মা শুয়ে থাকবে, সাইড ফিরে থাকবে এবং বাচ্চাকে বুকের কাছে নিয়ে ব্রেস্ট ফিড করাবে। বিশেষ করে যে সমস্ত মায়েদের সি সেকশন ডেলিভারি হয়েছে তারা কিন্তু ডেলিভারির পরে প্রথম কয়েকটা সপ্তাহ এইভাবে ব্রেস্ট ফিড করাতে পারে। এটা কিন্তু মায়ের শরীরের পক্ষে বেশ ভালো, কারণ কি এর ফলে মায়েদের বুকের ওপরে বা পেটের ওপরে বা যেখানে মায়েদের স্টিচ হয়েছে বা সেলাই বা পেস্টিং আছে সেই সমস্ত অঞ্চলে কোনো রকম প্রেসার পড়ে না। তাই সাইড ফিরে বাচ্চাদেরকে ব্রেস্ট শুয়ে শুয়ে সাইড ফিরে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করানো কিন্তু একটা বেশ ভালো পজিশন। তবে যদি তুমি এইভাবে বেবিকে ব্রেস্ট ফিড করাতে চাও তখন তোমাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, যে টাইমটা তুমি চুজ করছো যে বেবিকে এইভাবে ব্রেস্ট ফিড করাবে সেই টাইমটা যেন বেবির জেগে থাকার টাইম হয়। যদি বেবি ঘুমিয়ে পড়ছে বা একটু পরে ওর ঘুম পাবে এরকম কোনো একটা সময়ে তুমি এইভাবে ব্রেস্ট ফিড করাও না, তাতে কী হবে বেবি আরাম করে শুয়ে থাকতে থাকতে খেতে খেতে ঘুমিয়ে পড়বে, ওর ফিডটা কমপ্লিট হবে না, অসম্পূর্ণ থেকে যাবে, খিদে মিটবে না। তার জন্য এমন একটা টাইম চুজ করো যেই টাইমটা বেবির জেগে থাকার টাইম, সেই টাইমে তুমি এইভাবে বেবিকে ব্রেস্ট ফিড করাতে থাকো। নাম্বার টু যেটা বলার আছে, যদি তুমি দেখো তোমার বেবি এইভাবে ব্রেস্ট ফিড করতে করতে ঘুমিয়ে পড়েছে, এবং কী হয় অনেক সময় বেবিরা যখন এইভাবে ব্রেস্ট ফিড করতে করতে ঘুমিয়ে পড়ে তখন মায়েদের যে নিপিলটা থাকে সেটা বেবিদের মুখের মধ্যেই থেকে যায়, এবং যখন আমরা কী করি নিপিলটাকে বার করে আনার চেষ্টা করি বেবিদের ঘুম ভেঙে যায়, ওরা চমকে গিয়ে নিপিলটাকে আরও চেপে ধরতে চায় এবং তার ফলে কিন্তু নিপিলটা ড্যামেজ হতে পারে। তো সেই জন্য যদি বেবি দেখো যে এই সময় এইভাবে ব্রেস্ট ফিড করতে করতে ঘুমিয়ে পড়েছে তখন তুমি নিপিলটা তোমার যে ব্রেস্টের নিপিলটা আছে সেটা বেবির মুখ থেকে হঠাৎ করে টেনে বার করবে না। যেটা করতে পারো যে তোমার যে আঙুলটা আছে এই আঙুলটাকে ভালো করে ধুয়ে নাও, পরিষ্কার করে নাও, এবং তারপরে এই আঙুলটাকে আস্তে করে বেবির মুখের মধ্যে ঢুকিয়ে দাও এবং নিপিলটাকে আস্তে করে নিপিল আর বেবির মুখের মাঝখানে এই আঙুলটাকে ঢুকিয়ে দিয়ে আস্তে করে নিপিলটাকে বের করে আনো। তার ফলে বেবি চমকে গিয়ে নিপিলটার ওপরে বেশি প্রেশার দেবে না বা নিপিলটাকে কামড়ে ধরার চেষ্টা করবে না, এটা খেয়াল রেখো। এবং নাম্বার থ্রি যে টিপসটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো বেবিদেরকে যদি আমরা একটু অ্যাঙ্গেল করে নিয়ে ব্রেস্ট ফিড করাই না তাহলে কী হয় বাতাসটা ওদের দেহে কম যায়, কিন্তু যখন বেবিরা শুয়ে রয়েছে আমাদের পাশেই যখন ওরা শুয়ে শুয়ে আমাদের ব্রেস্ট ফিড করছে মায়েদের ব্রেস্ট মিল্ক খাচ্ছে তখন কিন্তু ওদের দেহের মধ্যে বাতাস ঢোকার একটা চান্স থেকে যায়। তাই অবশ্যই এইভাবে যখন তুমি বেবিকে শুয়ে তোমার পাশে শুয়ে শুয়ে বেবিকে ব্রেস্ট ফিড করাবে তখন অবশ্যই ব্রেস্ট ফিড করানো হয়ে গেলে ওকে ঢেকুর তোলাবে বা বার্প করাবে, এটা কিন্তু ভীষণ দরকার, কারণ শুয়ে থাকলে বাতাস ঢোকার চান্সটা একটু বেশি থাকে। তো এইভাবে বেবিদেরকে মন দিয়ে ব্রেস্ট ফিড করিয়ে যাও এবং এই কয়েকটা বিষয় অবশ্যই মনে রেখো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে আটাচ থেকো। থ্যাংক ইউ।